এবারে আজকে আমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা আমি করাবো, দেখো, এরার কারেকশন ইংলিশ গ্রামার উইথ সুশোভন স্যার, ঠিক আছে? এবার এই যে আজকে আমাদের বিষয়টা কি হবে, আমরা কতগুলো পার্টে রাখবো, ঠিক আছে? ওকে, আমাদের আজকের পার্টের আমাদের টপিক হচ্ছে এক্সপার্ট ইন এরার কারেকশন, এক্সপার্ট ইন এরার কারেকশন, ঠিক আছে? ওকে, এবং এটা কোন কোন পরীক্ষাকে টার্গেট করে করা হবে, এটা যারা WBCS পরীক্ষা দেবে, যারা WBPSC পরীক্ষা দেবে, যারা SSC স্টাফ সিলেকশন ওরিয়েন্টেড CGL CHSL MTS পরীক্ষা দেবে, বা যারা ধরো WBP, ঠিক আছে, KP, ওকে, তারপরে ধরো স্টেনো, ওকে, এই ধরনের সমস্ত পরীক্ষা দেবে, এই ধরনের সমস্ত পরীক্ষাকে টার্গেট করে কিন্তু আমি এই চ্যানেলে তোমাদের অবজেক্টিভ ডেসক্রিপটিভ কনসেপচুয়াল চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস নিয়ে থাকবো। ওকে, তো আমি আবারও বলছি, তোমরা এই চ্যানেলের কী কী ক্লাস হবে, এই চ্যানেলের জন্য একটা খাতা করতে পারো, যেটার সাথে স্পেশাল ক্লাসকে লিঙ্ক আপ করে আমরা কিন্তু ক্লাসটা বানাবো। মানে এখানে যেটা শেষ হবে সেটা স্পেশাল ক্লাসে হয়তো গিয়ে শুরু হবে, এরকম টাইপের, ঠিক আছে? তো সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আজকে একদম আমরা টপিকে ঢুকে যাচ্ছি সবাই। তো আজকে তোমাদের টপিক থেকে যে প্রশ্নগুলো আমি দেব, সেই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলি, এবং তাদের উপর থাকবে আমার কিছু রুলস বা চ্যাপ্টার ওয়াইজ কারেকশনস, ঠিক আছে? ওকে, তো আর দেরি না করে আমি তোমাদের প্রথম রুলে কিন্তু চলে যাব, ঠিক আছে? আমাদের প্রথম কোয়েশ্চেন্স আজকের হচ্ছে এই কোয়েশ্চেনটা, শুরু কর। কোয়েশ্চেন নাম্বার 3, কাম অন, ফার্স্ট। আনসার দাও, একদম ফাস্ট, একদম ফাস্ট, একদম ফাস্ট। চলো চলে আসি কোয়েশ্চনে, তোমরা আনসার আশা করি করেছো, আনসার করার জন্য একটু টাইম দিলাম। দেখো, বলেছে দ্য নাম্বার অফ প্লেয়ার্স অ্যাকিউজড অফ টেকিং স্টেরয়েডস আর ইনক্রিজিং উইকলি, ঠিক আছে? ওকে, আর ইনক্রিজিং উইকলি, ঠিক আছে? এবার দেখো তো, এখানে এখানে দ্য নাম্বার অফ আছে, ঠিক আছে, দ্য নাম্বার অফ আছে। তো দ্য নাম্বার অফের কনসেপ্ট কী আমরা জানি, দ্য নাম্বার অফের কনসেপ্ট হচ্ছে এরপরে নাউন কী হয়, নাউন সবসময় প্লুরাল হয়, কিন্তু ভার্ব কী হয়, ভার্ব সবসময় সিঙ্গিউলার হয়। নাউন সবসময় প্লুরাল হয়, ভার্ব সবসময় সিঙ্গিউলার হয়, ঠিক আছে? এটা হচ্ছে এর কনসেপ্ট। এবার এটা তো চলে গেল একটা কোয়েশ্চেন, ঠিক আছে? এবার এর কনসেপ্টটাই যাই, তাহলে দেখো, নাউন তো প্লুরাল আছে, বাট ভার্বকে সিঙ্গুলার বানাতে হবে, তাই এটা আর আছে, ওটাকে আমরা কী করে দেবো, আরকে আমরা ইজ করে দেবো, আরকে আমরা ইজ করে দেবো। তো একদম ছোট্টভাবে এর প্রথম কনসেপ্টটা আমরা বুঝে নিই, যে এর কনসেপ্টটা কী বলতে চাইছে, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে এর কনসেপ্টের স্লাইড, এটা হচ্ছে কনসেপ্টের স্লাইড। এবার কনসেপ্টের স্লাইডে কী বলছে দেখো তো, বলছে কোনো সেন্টেন্সে যদি ওয়ান অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ, এভরি ওয়ান অফ, দ্য নাম্বার অফ, ঠিক আছে, এরা থাকে, তাহলে এদের পরে জেনারেলি আমরা কী পাই, একটা নাউন বা প্রোনাউন পাই ফার্স্টে। তো এই নাউন বা প্রোনাউনটা কী হয়ে যায়, হয়ে যায় প্লুরাল, কী হয়ে যায়, হয়ে যায় প্লুরাল। এরপরে আমরা পাই কি, ভার্ব, ভার্ব কী দাঁড়ায়, ভার্ব দ্বারায় সিঙ্গুলার, জেনারেলি। এটা কিন্তু একটা স্টেপ ওয়ান রুল, এর ভেতরে আবার স্টেপ টু আছে, তো আমরা আজকে স্টেপ ওয়ানটা আলোচনা করছি। তাহলে ভার্ব কী দাঁড়ায়, সিঙ্গুলার, ঠিক আছে? এরপরে প্রোনাউন আছে, তাহলে প্রোনাউন কী হবে, সিঙ্গুলার। এটাকে আমরা লাস্টে এন্ডিং প্রোনাউনও বলতে পারি, মানে এটা সাধারণত ভার্বের পরে যে প্রোনাউন আছে। তাহলে এখানে আমরা দুটো বিষয় দেখবো, নাউন প্রোনাউন দেখবো প্লুরাল, ভার্ব দেখবো সিঙ্গুলার, এবং প্রোনাউন দেখবো সিঙ্গুলার, বেসিক্যালি এন্ডিং প্রোনাউন। আশা করি কনসেপ্ট ক্লিয়ার, ঠিক? তোমরা এটাকে পরে লিখে নেবে, আপাতত আমার সাথে সাথে পড়তে থাকো, আমরা একদম শর্ট ভিডিও বানাবো, এটা ফটাফট দেখতে থাকো, ঠিক আছে? তাহলে নাউন যদি প্লুরাল হয়ে যায়, তাহলে নাউন যদি প্লুরাল হয়ে যায়, তাহলে আমাদের কোয়েশ্চেন কী ছিল, আমাদের কোয়েশ্চেন ছিল এটা, যে দেখো তো, দ্য নাম্বার অফ প্লেয়ার্স, দ্য নাম্বার অফ প্লেয়ার্স, নাউন কী আছে, নাউন হয়ে গেল প্লুরাল, তো ঠিক আছে, এদিক থেকে কোনো ভুল নেই। ওকে, তারপরে ভার্ব কী আছে, এখানে দেখো আর আছে, এই আরটাকে ডেকে কী করবো আমরা, ইজ করে দেবো, তাহলেই আমার কারেকশন হয়ে যাবে। এবার যদি বলো এটা কী টেন্সে আছে, তুমি পারবে আর ইনক্রিজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, কনসেপ্ট আশা করি ক্লিয়ার, ঠিক আছে? তাহলে এরই একটা আমরা অন্য কোয়েশ্চেনে যাই, এরই একটা অন্য কোয়েশ্চেনে যাই, ঠিক করো তো, দু নম্বর কোয়েশ্চেনটা, চলো দু নম্বর কোয়েশ্চেনটা সলভ করো। ভেরি গুড, কমন 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 কমন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, অনেকে রাইট করছো, ভেরি গুড। চলো আনসার দিই,
খুব ভালো খুব ভালো খুব ভালো। চলো দেখো সেম রুল, তাহলে ওয়ান অফের পরে নাউন আমার কী হবে? ওয়ান অফের পরে নাউন হবে প্লুরাল। দেখো এখানে ওয়ান অফ আছে, ঠিক আছে। আবার ওয়ান অফের পরে ডিরেক্ট নাউন পাওয়ার আগে তুমি একটা পজেসিভ অ্যাডজেক্টিভ কেসও পেতে পারো, ধরো ওয়ান অফ দেম, সরি অবজেক্টিভ কেস, ওয়ান অফ আস, ঠিক আছে, এরকমও পেতে পারো, আবার আর্টিকেলও পেতে পারো, ঠিক আছে। কিন্তু এরপরে দেখবো আমরা নাউন, তাহলে এটা অ্যাডজেক্টিভ আছে, ইম্পর্টেন্ট। দেখো লেসন আছে, প্রথমেই ভুল, লেসন কী হয়ে যাবে? লেসেন্স, লেসেন্স কী হয়ে যাবে? লেসেন্স। এবার কেউ মনে করতে পারে স্যার ভার্বটা একটু বলুন। দেখো এখানে ভার্ব আছে হি টট, এটা তো মেন ভার্ব, এর সিঙ্গুলার প্লুরাল হয় না। দেখো হি টট মি ওয়াজ, এটা এটা কী থাকতো? এটা যদি ওয়্যার থাকতো তাহলে এরর হয়ে যেত, তাহলে আছে কি? ওয়াজ আছে কি? ওয়াজ। ওকে, আজকে আমরা এই যে সেশনটা নিয়ে আসছি, এটা হচ্ছে টপ 50 রুলস, ঠিক আছে। টপ 50 রুলসে আমি পার্টে পার্টে করাবো। তা আজকের সেশনটা যদি তোমার ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে, আরও ফ্রেন্ডসদের মাধ্যমে সাবস্ক্রাইব করাবে। এবং পার্ট টু যে লাগবে যদি, সেটা তোমার ডিমান্ডের উপর আমরা পার্ট টু আনবো। যদি তোমার ডিমান্ড হয় পার্ট টুর, তাহলে ক্লাসের পরে অবশ্যই ডিমান্ড করো যে স্যার হ্যাঁ পার্ট টু লাগবে, তখন আমরা পার্ট টু আনবো অবশ্যই, ঠিক আছে। চলো ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, নেক্সট কোয়েশ্চেন চলে যাই। চলো তাহলে আমরা দুটো জিনিস শিখে ফেললাম। ওকে, এবার দেখো তো, এবার যদি তোমাকে আমি এই কোয়েশ্চেনটা দিই করতে, আট নাম্বার কোয়েশ্চেনটা সলভ করো তো। Solve it, solve it, solve it, come on, fast. আরো ফাস্ট, আরো ফাস্ট, আরো ফাস্ট, আরো ফাস্ট, আরো ফাস্ট। চলো কমপ্লিট। দেখো নিদার অফ দেম আর গোয়িং টু অ্যাটেন্ড দ্য পার্টি। দেখো নিদার অফ আছে, নিদার অফ আছে, নিদার অফের পরে নাউন কী আছে? প্লুরাল আছে। ভার্ব কী আছে? আর এর জায়গায় সিঙ্গুলার আছে। নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, কমপ্লিট, ঠিক আছে। এবার দেখো এখানে কোনো এন্ডিং প্রোনাউন নেই, তো এন্ডিং প্রোনাউন বসবে এরকম কোনো বাধ্যবাধকতা রুল নেই, বসতেও পারে নাও বসতে পারে, ঠিক আছে, বসতেও পারে নাও বসতে পারে, ক্লিয়ার। চলো এবার একটা নেক্সট কোয়েশ্চেনে যাই। চলো দাও, করো 16, কোয়েশ্চেন নাম্বার 16 সলভ করো। কেমন 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 ফাস্ট, চলো সলভ, টাইম আপ, ঠিক আছে। তাও আমি তোমাদের বলছো, দেখো এখানে আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি এটা করার, 10 সেকেন্ডস। ঠিক, দেখো এবার দেখো, মেনি আ চাইল্ড হ্যাজ নট কমপ্লিটেড দেয়ার অ্যাসাইনমেন্টস প্রপারলি, ঠিক আছে। এটা অনেকে অনেক আনসার করেছে, এবার এটা আনসার লেখো, কোয়েশ্চেন নাম্বার অপশান হবে সি। তাহলে এখানে আনসার কী হবে? দেয়ারের জায়গায় হিজ, দেয়ারের জায়গায় হিজ। তাহলে চটপট আমরা একটু কনসেপ্টটা বুঝে নিই, চটপট আমরা একটু কনসেপ্টটা বুঝে নিই। এর কনসেপ্ট দেখো, দেখো যদি কোনো সেন্টেন্সে শুধু মেনি থাকে, এই মেনি সেন্সটা প্লুরাল সেন্স করে, তাহলে মেনির পরে কী হয়? নাউন কী হয়? প্লুরাল হয়। ভার্ব কী হয়? প্লুরাল হয়। প্রোনাউন কী হয়? প্লুরাল বয়। মেনি বয়েজ, মেনি বয়েজ হ্যাভ কমপ্লিটেড দেয়ার টাস্ক, মেনি বয়েজ হ্যাভ কমপ্লিটেড দেয়ার টাস্ক। তাহলে মেনির পরে বয়েজ প্লুরাল, হ্যাভ প্লুরাল আর দেয়ার প্লুরাল, কমপ্লিট। কিন্তু যদি কোনো সেন্টেন্সে, কিন্তু যদি কোনো সেন্টেন্সে মেনি আ থাকে, মেনি আ থাকে, তাহলে কী হবে? তাহলে এরপরে যে নাউন হবে সেটা হবে কি? সিঙ্গুলার। যে ভার্ব হবে সেটা হবে সিঙ্গুলার, যে প্রোনাউন হবে সেটা হবে সিঙ্গুলার, বেশ কয়েকজন, এর বাংলা হচ্ছে বেশ কয়েকজন। তাহলে একে আমরা কীভাবে ট্রান্সফার করবো? তাহলে মেনি আ, মেনি আ বয় হ্যাজ কমপ্লিটেড হিজ টাস্ক, মেনি আ বয় হ্যাজ কমপ্লিটেড হিজ টাস্ক। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এবার এই রুলসটাকে আমরা জাস্ট অ্যাপ্লিকেশন করে দেবো, তাহলেই আমার কনসেপ্ট শেষ, ঠিক আছে। চলো বলো ক্লিয়ার সবার, জাস্ট রাইট ডাউন, একদম লিখে নাও।
এবার দেখো কোয়েশ্চেন দেখো কি ছিল, কোয়েশ্চেন ছিল মেনি আর চাইল্ড। তাহলে দেখো তো মেনি আর পরে সিঙ্গুলার হয়, তাহলে চাইল্ড কথাটা কি আছে? সিঙ্গুলার আছে, চিলড্রেন তো নেই, চাইল্ড কথাটা সিঙ্গুলার আছে। ঠিক আছে, স্ক্যান করতে করতে যাও, রুলস তোমার হাতে আছে, সব সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার। এবার রুলস তোমার কাছে হাতে আছে, এবার স্ক্যান করো রুলসটাকে জাস্ট। হ্যাজ হ্যাজ, ঠিক আছে, হ্যাজের পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, ঠিক আছে। দেয়ার, এইখানেই ভুল আছে, দেয়ারের জায়গায় হবে হিজ। এবার প্রশ্ন হচ্ছে হিজ না লিখে আরও কী বেটার লেখা যায়? চিলড্রেনকে, চাইল্ডকে আমরা ইটস লিখলে বেটার হয়, ঠিক আছে, ওকে। কারণ চাইল্ড, ইনফ্যান্ট, বেবি, ঠিক আছে, এদের সাথে আমরা প্রোনাউন ফর্ম বসাই ইটস, ঠিক আছে, ওকে, চলো ফাইন। চাইল্ড, ইনফ্যান্ট, বেবি, অনেকে বেবি শুনে হাসছে, আমি একটুখানি বলে দিই, এটা কিন্তু ছোট বেবি, বড় বেবি নয়, তোমার যে পার্সোনাল বেবি আছে সে নয়, কারণ এরকম একটা এরার কারেকশন এসেছিল, ওখানে ইটস বসাতে হয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট, ক্লিয়ার হলো? ওকে, কনসেপ্ট ক্লিয়ার, নেক্সট কোয়েশ্চেন। চলো করো, কেমন, চলো আনসার বলি, আশা করি কমপ্লিট। দেখো এভরি ওয়ান অফ দিস ফিল্ম, তাহলে এটা কোন রুল? রুল ওয়ান। আজকে আমরা দুটো রুল শিখছি, এটা রুল ওয়ান। দেখো এভরি ওয়ান অফ দ্য ফিল্মস ইউ সাজেস্টেড আর নট ওয়ার্থ সিইং, ঠিক আছে। এবার দেখো তো এভরি ওয়ান অফ আছে, তারপর নাউন কী হয়? প্লুরাল হয়, ফিল্মস, ঠিক আছে, নাউন প্লুরাল। এবার দেখো ভার্ব কী হবে? ভার্ব হবে সিঙ্গুলার। এখানে কী আছে? আর, এটা কী বসাবো? ইজ। এখানে কী আছে? আর, এটা কী বসাবো? ইজ। এখানে কী আছে? আর, এটা বসাবো কি? ইজ। ওকে, দেখো যারা কনসেপ্টের ক্লাস করেছো পড়ে মজা চলে আসবে, কারণ এই জিনিসগুলো কনসেপচুয়ালি পড়লেই সম্ভব, আদারওয়াইজ এমসিকিউ ওয়েতে নয়, ঠিক আছে, ওকে, চলো ফাইন, নেক্সট। এরপরে টাইমার দিচ্ছি আরও, ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আসি। ওকে, করো, এবার টাইমার দেবো, ঠিক আছে, 15 সেকেন্ড, 10 সেকেন্ড, চলো ফাস্ট। কমন 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 ফাস্ট, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, চলো অনেকে অ্যান্সার দিচ্ছে, চলো ফাইন কমপ্লিট। নিদার দ্য স্যালারি নট দ্য ওয়ার্কিং অ্যাটমসফিয়ার্স ওয়ার গুড ইন দ্যাট অফিস। এবার দেখো, এবার আমরা এটা বোঝার জন্য আমরা চলে যাব রুল নাম্বার তিনে, রুল নাম্বার তিনে। দেখো রুল নাম্বার তিন কনজাংশন বেসড কী বলেছে? যদি কোনো সেন্টেন্সে অর, নর, ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, নান বাট, নট বাট থাকে, ভালো করে দেখো, অর, নর, ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, নান বাট, নট বাট থাকে, তাহলে তাহলে সবসময় মাথায় রাখবো এরা হচ্ছে সব কনজাংশন, যাদের আগে আর পরে দুটো সাবজেক্ট পাবো। যদি ছোট্ট এক্সাম্পল বলি, আমি বললাম ধরো আই অর হি, ঠিক আছে, আই অর হি ড্যাশ গোয়িং, ড্যাশ গোয়িং দেয়ার। এবার দেখো এখানে যে এস ওয়ান বা যে সাবজেক্ট ওয়ান থাকবে তার ভ্যালু কত? 0%। এরপরে দেখো যে এস টু থাকবে তার ভ্যালু কত? 100%। তাহলে আমি যদি বলি মেন সাবজেক্টকে, তাহলে এটা হবে আমার মেন সাবজেক্ট, তাহলে যখন আমি ইদার অর নিদার নর পাবো, মানে কনজাংশন পাবো, তখন এই যে পরের যে ভার্বটা সিলেকশন করব, ইট ক্যান বি অক্সিলারি ভার্ব অর মেন ভার্ব, হোয়াট এভার, যাই সিলেকশন আমি করব না কেন, সেটা ডিপেন্ড করবে কার উপর? সেটা ডিপেন্ড করবে এই যে তোমার পাশে যে নাম্বার আছে হি এর উপরে। তাহলে এখানে বসো, অ্যাম বসাবো না ইজ বসাবো? দেখো তোমাদের কাছে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কারণ আই থাকলে অ্যাম হতো, হি আছে তাহলে অ্যাম হবে না, ইজ হবে। তাহলে সেকেন্ড সাবজেক্টকে দেখে আমি কিন্তু ভার্ব ডিসাইড করব, এবং শুধু ভার্বই নয়,
এরপরে যদি কোনো প্রোনাউনও দিত, ঠিক আছে, তাহলেও আমি সেকেন্ড সাবজেক্টকে দেখেই ডিসাইড করতাম, তাহলেও আমি সেকেন্ড সাবজেক্টকে দেখে ডিসাইড করতাম। ওকে, তোমার কাছে কনসেপ্ট চলে আসলো পুরোটা, এবার আমরা অ্যাপ্লিকেশনে যাই। দেখো অ্যাপ্লিকেশন, দেখো দেখো সরি, এ দেখো, নিদ আর দ্য স্যালারি, স্যালারি এস ওয়ান ভ্যালু কত? 0%, ঠিক আছে। নট দ্য ওয়ার্কিং অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারের ভ্যালু কত? 100%। এটা কী আছে? সিঙ্গুলার আছে, তাই ওয়্যারটা কেটে কী করবো আমি? ওয়াশ করে দেবো। ওয়্যারটা কেটে করে দেবো কি? ওয়াশ। ব্যাস, কমপ্লিট হয়ে গেল আমার, কমপ্লিট হয়ে গেল আমার কনসেপ্ট, আশা করি ক্লিয়ার। চলো ফাইন, এবার দেখো এই রেসপেক্টে তোমাদের আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি। করো, সলভ করো, টাইমার দিয়ে দিই, 15 সেকেন্ড পাবে। ভেরি গুড, চলো কমপ্লিট। এবার দেখো, নট ওনলি দ্য ডক্টর বাট অলসো দ্য নার্সেস অফ দিস নার্সিং হোম ইজ ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল টু দ্য অ্যাটেন্ডেন্স। তাহলে আমার এখানে নট ওনলি আছে, আর কী আছে? বাট অলসো আছে। ওকে, নট ওনলি আছে আর বাট অলসো আছে। তাহলে নট ওনলিতে ফার্স্ট সাবজেক্টকে ডক্টর ভ্যালু কত? 0%। সেকেন্ড সাবজেক্টকে নার্সেস ভ্যালু কত? 100%। তাহলে আমার মেন সাবজেক্টকে নার্সেস, তাহলে মেন সাবজেক্টকে দেখে আমি কানেক্ট করবো, তাহলে নার্সেস অফ দিস নার্সিং হোম ইজ আছে, কেটে কী করে দেবো? আর। তাহলে কেন আর করবো? কারণ দেখো এটা মেন সাবজেক্ট, নার্সেস কী হলো? প্লুরাল। তাহলে এরপরে কী আছে? ইজ আছে, এটা কী হয়ে যাবে? ইজের প্লুরাল ফর্ম কী? আর। ব্যাস, কমপ্লিট। এই যে কানেকশন, এই যে ফাস্ট কানেকশন আমরা করছি, এটা কিন্তু যত তোমার ফাউন্ডেশন ক্লাসে বেস থাকবে তত তুমি কিন্তু এই আনসারগুলো করতে পারবে, ঠিক আছে? ওকে, তাই না? তাই নয় কি? ইয়েস, চলো ফাইন। তাহলে আর একটা কোয়েশ্চেন করা যাক তোমাদের, লাস্ট কোয়েশ্চেন, এটাই লাস্ট কোয়েশ্চেন দিচ্ছি। কাম অন, ফাস্ট, দেখি কতজন রাইট করে। চলো, টাইম 20 সেকেন্ডস। চলো স্টার্ট। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো দেখো, চলো স্টপ। এবার দেখো আনসার বানাই। দেখো ইচ অফ আছে, ইচ অফ আছে, প্রথম রুল, রুল ওয়ান থেকে এটা, ইচ অফ আছে, ইচ অফের পরে নাউন কী হয়? প্লুরাল হয়, বয়েজ আছে, প্লুরাল, দিজও প্লুরাল। তুমি যদি এইভাবেও দেখো প্রোনাউনও প্লুরাল আছে, দিজ বয়েজ, প্লুরাল, কোনো ভুল নেই। ভার্ব কী হয়? সিঙ্গুলার হয়। দেখো প্লে, এটা একটা মেন ভার্ব, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমরা অক্সিলারি ভার্ব পড়ছিলাম, যেখানে আমরা ইজ পেলাম সিঙ্গুলার, ওয়াজ পেলাম সিঙ্গুলার, হ্যাজ বুঝি সিঙ্গুলার, এদের প্লুরাল ফর্ম আর, ওয়্যার বা হ্যাভ। বাট ইন কেস অফ মেন ভার্ব, দেখো এটাও প্রেজেন্ট ফর্ম। এই প্রেজেন্ট ফর্মকে আমরা দুটো পার্টে ভাগ করি, ভি ওয়ান আর ভি ফাইভ। এই ভি ওয়ানকে সাধারণত বলি প্রেজেন্টের, মানে প্রেজেন্ট ফর্মের প্লুরাল ফর্ম, আর ভি ফাইভকে আমরা কী বলি? প্রেজেন্ট ফর্মের সিঙ্গুলার ফর্ম। কেন? কারণ ভার্ভকে দেখো, নাউনকে প্লুরাল বানাতে গেলে তার সাথে এস যোগ করতে হয়, যেমন বয়, এ থেকে তুমি এস যোগ করে দিলে বয়েজ, হয়ে গেল প্লুরাল। কিন্তু ভার্ভকে সিঙ্গুলার বানাতে গেলে তার সাথে এস যোগ করতে হবে, যেমন ধরো তুমি বললে কাম, সেখান থেকে তুমি এস যোগ করলে কী হয়ে গেলো? কামস। তার মানে ভার্ভের সাথে এস যোগ করলেই জিনিসটা সিঙ্গুলার হয়। তাহলে তোমাকে পার্টস অফ স্পিচ দেখতে হবে, দেখো এখানে বয়ের সাথে এসছিল বয়েজ, আমার নাউন প্লুরাল ঠিক ছিল, আর ভার্বের সাথে এস যোগ করলে সিঙ্গুলার হবে, তাহলে প্লে আছে, এটা প্লেস হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? মাত্র এই তিনটে রুল শেখালাম এইটুকু সময়ের মধ্যে, জাস্ট আমরা পড়াশোনা করলাম 16 to 20 মিনিটস। ওকে, এর মধ্যে কিন্তু আমরা তিনটে রুল শিখে ফেললাম এবং তাদের জবরদস্ত অ্যাপ্লিকেশন শিখলাম, ঠিক? তাহলে তোমাদের যদি মনে হয় যে এরকম প্রত্যেকটা পার্টের ভিডিও লাগবে, চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লাগবে, তো অবশ্যই এই চ্যানেলটার সাবস্ক্রাইবার আমাদের বাড়াতে হেল্প করতে হবে।
এবং তোমাদের ফ্রেন্ডসদের ইনভাইট করতে হবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, বাকি পড়াবার কাজ আমাদের। ডেসক্রিপটিভ ইংলিশ, ডেসক্রিপটিভ বাংলা, কনসেপচুয়াল, ট্রিকি ভিডিও, ব্লগ সব তোমরা এই চ্যানেলে পাবে। এই চ্যানেলটা এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাজ এন্টারটেনমেন্ট দুটোই তোমরা এই চ্যানেলের মধ্যে পাবে, আন একাডেমি অফ বাংলা। তাই সবাই সাবস্ক্রাইব করো, এবং পরে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা আবার অনবদ্য ভিডিও নিয়ে এবং অন্যান্য টিচার্সদের ক্লাসও করো। থ্যাংক ইউ টু অল অফ ইউ, ভালো থাকো, সুস্থ থাকো, এবং এইভাবেই আমাদের পাশে থাকো। লেটস ক্র্যাক ইট।